মামরা মাইয়া ওর যেন কোনো কষ্ট না হয়। আপনি কি কোন, ও তো এখন আমার মাইয়া। আমার এখন একটা না দুই দুইটা মাইয়া। আজ তোর একদিন কি আমার একদিন, এই কাজ রেখে বসে থাকবি আবার বলবি তোর প্রাইস ওর বল বল কাজ করবি না। আমি তোর মা, আমি তোর বাবা, চল মা বাড়ি চল। চাষি চাষি বাইক কেউ নাই নাকি? আমি কাল আমি একটু বাইরে আসেন। ও আচ্ছা, কালাম নাকি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি চাষি, একটা দরকার আসছিলাম। বলো কি দরকার? চাষি কিছু মনে না করলে একটা কথা কই পারতেছিলাম। আপনি তো জানেন কিছুদিন আগে আমার এই লক্ষ্মী মামলুরে রেখে ওর মায়ের দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আমার ছুটি শেষ, কাজকাম তো একটু করে খাওয়া লাগবো, কিন্তু আমার এই মামরা মায়াটারে কই রেখে যাব? তাই আইছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন আমার এই মামরা মেয়েটা যদি আপনি রাখতেন। আচ্ছা বাবা, আজকে না হয় রাখলাম, কালকে রাখলাম, ভবিষ্যতে মেয়েটার কি হইব? তো আমি বলছিলাম কি, আমার মেয়েটাও তোমার বাড়ি থেকে চলে আইলো একটা মাইয়া নিয়ে। তো তুমি যদি ওরে বিয়ে করো, তোমার একটা ঘর সংসার হইল, বাচ্চাটাও একটা মা পাইল। মা তোমার যদি বিয়ে হয় নাহলে ওইটা আমার বোন হইল। মা তুমি এগুলো কি বলো? আমি ঠিকই বলছি মা। তোমার যা করো তুমি করো। দেখুন চাষি, আমি বিয়ে শাদি চিন্তা কেন করি না, কোথাকার কোন মেয়ে আইব, আইসে আমার এই লক্ষ্মী মামুনিটারে কষ্ট দিব, সেই জন্য বিয়ে শাদি চিন্তা কেন করতেছি না চাষি। না বাবা, আমার মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক ভালো। তুমি যে বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব করতেছ, ভবিষ্যৎ তোমার ভালো হবে, তুমি বিয়ে করো। তুই কি কস মামুনি? আব্বু আমার একলা থাকতে ভাল লাগে না, আমার একটা নতুন মা আইনা দাও। ঠিক আছে চাষি, আমি দেখি কি করা যায়। আচ্ছা বাবা চল মা। শুনো, আমি ঢাকায় যাচ্ছি, তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো, তোমরা কিন্তু একদম কোনো দুষ্টামি করবে না, ঠিক আছে? আব্বু তুমি কোনো চিন্তা করবে না, আমরা দুই বোন এক লগে থাকবো। আর শোনো আব্বা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আর আমার আমার লেগে আর ওর লেগে চকলেট নিয়ে এসো। আচ্ছা, তোমার লেগে চকলেট আনো, জামা কাপড় আনো, তোমরা কিন্তু কোনো দুষ্টামি করবে না। আচ্ছা কই গো, তাড়াতাড়ি আসো, আমার গাড়ি সময় হয়ে গেছে। পরে তুমি দেখে রেখো আমার মামরা মাইয়া
ওর যেন কোনো কষ্ট না হয়। আপনি কি কোন? ও তো এখন আমার মাইয়া। আমার এখন একটা না, দুই দুইটা মাইয়া। ওদের দেখে রাখুন না, মানে ওদের জন্যই তো আপনাকে বিয়ে করা। না সেটা ঠিক আছে, ওই ওর যেন দুইটা দুজনে তুমি এক চোখে দেখবা। অবশ্যই, আপনি আমার একটু সুযোগ দিয়ে দেখেন আমি ওদের দুইজনের জন্য কি কি করতে পারি আর কতটা ভালোবাসতে পারি। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা বাবা, তাড়াতাড়ি ফিরে আসো। আচ্ছা ঠিক মতো খাওয়া দাওয়া করে। আচ্ছা ঠিক আছে, আমারে ভুলে যাবেন না। মা তুমি এত বড় একটা দায়িত্ব নিছো, আমার মা আমার মায়ের দায়িত্ব নিছো, তোমার কি বলে রাখো কাউ। যাই আসি, বাই বাই। আচ্ছা বাই বাই বাই। বাবার কাছে বলিস না কেন? আমি যদি আব্বুকে বলি, আব্বু আম্মুকে খুব মারবে। আমি চাই না আম্মু যে মার খাক, হাজার হলেও তো আমার মা। ও এই কথা? কাঁদিস না, সব ঠিক হয়ে যাইব। তোর এখান থেকে মার শিক্ষা নেওয়া উচিত। তুই কাঁদিস না, কাঁদিস না বোন। আমার কাছেও আমার নিজের মেয়ে থেকে ওরে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ওরে নতুন জামা কাপড় থেকে শুরু করে সব আমি দেই। তোমাকে ওকে নিয়ে একদমই ভাবতে হবে না, তুমি সুন্দরভাবে চাকরি করো আর মাস মাস টাকা দিবা। হ্যাঁ আচ্ছা, ওরে যে কি ভালোবাসি আমি, তুমি ওর মুখ থেকে যখন শুনবা তখনই বুঝতে পারবা। হ্যাঁ কি, তুমি কালকে আসবা? আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, হ্যাঁ তুমি আয় পড়ো, ভালো হবে তো, রাখি। হ্যাঁ আচ্ছা, জুই মা, মা ওঠ। আহা
রে, মানে কষ্ট হচ্ছে না তোমার কাজ করতে? আচ্ছা আর কাজ করতে হবে না, তুমি এখন এই ড্রেসটা নাও, নিয়ে ড্রেসটা পরে নিবা, সুন্দরভাবে সাজুগুজু করবা, বুঝছো? আর শোনো, কালকে কিন্তু তোমার বাবা আসতেছে, যদি তোমার বাবার কাছে তুমি কইছো আমি তোমার অত্যাচার করি, তাহলে খবর আছে কি যে করবো তুমি নিজেও জানো না। হ্যাঁ, যেন তো লাশ বানাই দেবো, কখনো বলবা? মা, তুমি তো আমার মা, আমি মরিয়া গেলেও বাবার এই কথা কব না। যা তাড়াতাড়ি যা, ড্রেস পরে নিবি, সুন্দরভাবে সাজবি, তোর বাবা যেন টের না পাই। আর এই সব কাজ আমার এখন করা লাগবো, কয়দিন যে থাকবো। না বাবা, ও মিথ্যা কথা বলে, মা ওকে কাজ করায় আর মারে কাজ না করলে। এই ছোট মুখে এত বড় বড় কথা কেন? হ্যাঁ, খুব পাগলা হয়ে গেছে। ওরা মিথ্যা কথা কয় না? আব্বু, মারে ক্ষমা করে দাও। বুঝবার পারছি তুই কেন আগের জামার ভাত খাইবার পারস নাই, কারণ তোর নেশার ভালো না। এই যদি তোর নেশার হয় জামাইরা রাখবো কি করে? আমার আমার মেয়ের সুখের জন্য আমি তোরে বিয়ে করে আনছি, মেয়ের সুদ্ধে তুই আমার মেয়ের দিয়ে কাজ করাইছস, কাজ না করলে মায়ের দিছস। হ্যাঁ, ভালো করছস। আমার মা যখন কইছে তোরে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিছি। এই বাড়ি ঘর সব তোরে দিয়ে গেলাম, তুই থাক, আমার ভাই আমাকে থাক।